ছেলে এক সপ্তাহ ধরে নিখোঁজ, এর ফলে দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জ মাটিরবাগ এলাকায় থাকেন অমল দে, তার মা, স্ত্রী এবং সন্তান। তার একটি ছোট চায়ের দোকান আছে বলে পরিবার সূত্রে জানা যায়। গত 13 জুলাই বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান দোকানে, এরপর সে আর বাড়ি ফিরে আসেনি বলে স্ত্রী তনুজা দে জানান। 13 তারিখে বুধবার দিন দোকান খুলতে যাচ্ছি বলে বেরিয়েছে, দিয়ে আর বাড়িতে ঢোকেও না, দোকান খুলেছে কিনা আমি সেটাও জানি না। কিসের দোকান আপনাদের? চায়ের দোকান। ভোর 5টার সময় যায় আর আমি ভেবেছি দোকান খুলেছে, দিয়ে একটু পরে শুনছি দোকান বন্ধ। থানায় অভিযোগ করেছেন? খোঁজাখুঁজি করছি, থানায় অভিযোগ করেছি, হসপিটালেও খোঁজাখুঁজি করেছি, বিভিন্ন জায়গায় খোঁজ করছেন দেখি, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাড়িতে ফোন করেছি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। অমলদের মা সন্ধ্যা রানী দে জানান, তার পুত্রর হাই সুগার আছে। বুধবার, আগের বুধবারে সকালবেলায় ভোরবেলা চায়ের দোকান খুলতে যাবো বলে বেরিয়েছে, দিয়ে আবার আমরা বলছি, ওর জামাই এসে বলছে বাবা কই দোকান খুলে না। আমরা তখন যে দেখছি যে দোকান বন্ধ, চারিদিকে খোঁজাখুঁজি করছি, সঙ্গে সঙ্গে মারতো বলবো মারতে খোঁজাখুঁজি করছি, কোথাও আর দেখতে পেলাম না। সারাদিন প্রত্যেক দিনই খোঁজাখুঁজি করছি, কোথাও দেখতে পাইনি। ছেলেটার স্টার্স সুগার, তা কোথায় গেল? বললো যে বাবা ডাক্তার দেখেছে যাবি, বললে হ্যাঁ যাবো, আর তারপর যে যাবো বলে ভোরবেলা উঠে চলে গেছে, আর ডাক্তার দেখানো হলো না, কিছুই না, কী যে রাগ হলো বাবা জানিনি, বাবা কোথায় গেল, কোথায় রইলো ছেলেটা আমি বুঝতে পারছি না। পড়েই গেল না, সুগার রোগ, 400 সুগার, ওষুধ খায় না বাড়িতে কিছু করে না। ওই জন্য আমরা একটু দুটো বলেছেন বাবা পেটে খা, লটারি টিকিট কাটবার বেলায় কাটিস, আর দুটো ওষুধ খাবার বেলায় তোর পয়সা হয় না বাবা, তুই লটারি টিকিট কাটা বন্ধ কর, দিয়ে ওষুধ কিনে খা, ভালো খা, তুই পড়ে যাবি রাস্তায়। বর্তমানে তার স্ত্রী সংসার চালানোর জন্য ওই চায়ের দোকানটি চালাচ্ছেন। কবে অমল দে বাড়ি ফিরে আসবেন সেদিকে তাকিয়ে পরিবারের সদস্যরা। পূর্ব বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।